পার্লেজি এমন একটি নাম যা তাৎক্ষণিকভাবে আমাদের অনেকের জন্য শৈশবের অনেক স্মৃতি ফিরিয়ে আনে, তাই না? এই বিস্কুটগুলির সাথে আমাদের সকাল এবং সন্ধ্যার চা উপভোগ করা আমাদের শৈশবের একটি বড় অংশ ছিল। তো আপনি কি আইকনিক ব্র্যান্ডের ইতিহাস সম্পর্কে অবগত আছেন? কিভাবে এটি অস্তিত্বে এসেছিল এবং প্রায় প্রতিটি ভারতীয়র হৃদয় এবং পরিবারকে দখল করে? চলুন আপনার জন্য পার্লেজির এই গল্পটি তুলে ধরা যাক। বছরটি ছিল 1929। স্বদেশী আন্দোলনের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে মুম্বাই ভিত্তিক রেশম ব্যবসায়ীদের পরিবার চোহানদারদের মোহনলাল দয়াল মিষ্টান্ন তৈরির জন্য একটি পুরনো কারখানা কিনেছিলেন এবং সংস্কার করেছিলেন। তিনি মিষ্টান্ন তৈরির শিল্প শিখতে কয়েক বছর আগে জার্মানিতে গিয়েছিলেন এবং তারপরে প্রয়োজনীয় দক্ষতা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ফিরে আসেন। ইরলা এবং পার্লা গ্রামের মধ্যে অবস্থিত জোহনরা মাত্র 12 জন পুরুষ নিয়ে একটি ছোট কারখানা স্থাপন করেছিল। পরিবারের সদস্যরা নিজেরা ইঞ্জিনিয়ার, ম্যানেজার এবং মিষ্টান্ন প্রস্তুতকারক হিসাবে একাধিক ক্ষমতার কাজ করে। মজার বিষয়ে এটি বিশ্বাস করা যায় যে প্রতিষ্ঠাতারা কারখানাটি পরিচালনা করতে এতই ব্যস্ত ছিলেন যে তারা এটির নাম বলতে ভুলে গিয়েছিলেন। তাই সময়ের সাথে সাথে দেশের প্রথম ভারতীয় মালিকাধীন মিষ্টান্ন ব্র্যান্ডটি তার জন্মস্থান পার্লের নামে পরিচিত লাভ করে। পার্লের প্রথম পণ্য ছিল কমলা ক্যান্ডি। মাত্র 10 বছর পরে এটি 1939 সালে বিস্কুট তৈরির কাজ শুরু করে। তখনকার সময়ে বিস্কুটগুলি বেশিরভাগই আমদানি করা ব্যয়বহুল এবং অভিজাত শ্রেণীর দ্বারা খাওয়ার জন্য ছিল। এই প্রবণতাকে মোকাবেলা করার জন্য পার্লে প্রোডাক্ট সাধারণ মানুষের জন্য পুষ্টির একটি সাশ্রয়ী মূল্যের উৎস হিসাবে পার্লে গুলকো চালু করেছিল। ভারতে তৈরি ভারতীয় তালুর জন্য এবং প্রত্যেক ভারতীয়র কাছে অ্যাক্সেসযোগ্য বিস্কুটটি দ্রুত জনসাধারণের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। 1960 সালে ব্রিটানিয়ার মতো অন্যান্য খেলোয়াড়রা যখন তাদের নিজস্ব গ্লুকোজ বিস্কুট লঞ্চ করতে বাজারে এসেছিল, তখন পার্লে পণ্যগুলি চিমটি অনুভব করতে শুরু করেছিল। দ্য বেটার ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী একই ধরনের ব্র্যান্ডের নাম দেখে বিভ্রান্ত হয়ে বেশিরভাগ লোক দোকানদারদের কাছে গ্লুকোজ বিস্কুট চাইবে। বিভ্রান্ত এড়াতে পার্লে নতুন প্যাকেজিং গ্রহণ করেছে। সেটি একটি হলুদ রঙের মোম কাগজের মোড়ক ছিল, যার উপরে একটি মোটা মোটা মেয়ের ছাপ ছিল, ব্র্যান্ডের নাম এবং কোম্পানির লাল রঙের লোগো সহ। কিন্তু এই নতুন প্যাকেজিং এখনও পার্লে গ্লুকোজকে বাজারে অন্যান্য মিটু গ্লুকোজ বিস্কুট ব্র্যান্ডের থেকে আলাদা করতে ব্যর্থ হয়েছে। তাই 1982 সালে পার্লে গ্লুকোজকে পার্লে জি হিসাবে পুনরায় প্যাকেজ করা হয়েছিল। অবশ্যই গ্লুকোজের জন্য জি দাঁড়িয়েছে, ছোট বিস্কুট নির্মাতাদের দ্বারা নকল এড়াতে। প্যাকেজিং উৎপাদনগুলিও কম দামের মুদ্রিত প্লাস্টিকের পরিবর্তন করা হয়েছিল বলে জানা গিয়েছে। আর পার্লে পণ্যের পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। আজ কোম্পানিটি মাসে 1 বিলিয়ন প্যাকেটে বিস্ময়কর বিক্রয় পরিসংখ্যান নিয়ে গর্ব করে। এটি প্রতি মাসে পার্লে জি এর প্রায় 100 মিলিয়ন প্যাকেট বা পুরো বছরে 14,600 কোটি বিস্কুট, যা 1.21 বিলিয়ন ভারতীয়দের জন্য প্রতিটিতে 121টি বিস্কুট যোগ করে। বিস্কুটের নির্ভরযোগ্য মানের সাথে পার্লে জি এর অনেকগুলি নিখুঁতভাবে সম্পাদিত প্রচার ভিত্তিক জানে ব্র্যান্ডের সাফল্যের মূল কারণগুলির মধ্যে একটি। আজকের ভিডিও এ পর্যন্ত। এরকম আরো অনেক মিস্টিরিয়াস কাহিনী শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।